আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক দেশের জন্য পুলিশি যুদ্ধ চলছে দেশের সকল শ্রেণী পেশা মানুষের সাথে তাই আজকে পুলিশি যুদ্ধের একটি ঘটনা আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে একটু পরে শোনাবো তারপরে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব। তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদানের কর্মসূচির আগে পুলিশের ব্যাপক লাঠিচার্জে শিকার হয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানা ঢাকা জেলা বারের সামনে জরু হয় ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের নামে আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য একসাথে ইউনাইটেড নামক একটি তারা সংগঠন তৈরি করে তাদের কিছু দাবি দেওয়ার স্মারকলিপি দিবেন আর সেই মধ্যে ভাত সাধেন পুলিশ ভাই এবং সেখানে তাদের উপর বেদম লাঠি পিঠা করে এখানেই কি শেষ তারপরে আরো কি ঘটেছে নারী আইনজীবীদের উপরে আপনারা শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে প্রিয় দর্শক এ সময় পুলিশ তাদের উপর অতর্কিত লাঠি পেটা শুরু করে এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান লাঠি অন্তত পঞ্চাশ জন আইনজীবী আহত হয়েছে বলে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে পঞ্চাশ জন দেশের সম্মানিত আইনজীবীকে আমাদের পুলিশ বাহিনী পিটিয়ে আহত করেছেন বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা কারা তারা বাংলাদেশের আইন পেশায় জড়িত আইনজীবী তা ঢাকা বারের আইনজীবী তাদের একটা আলাদা মূল্যায়ন আলাদা একটা প্রফেশনাল পরিচিতি সারা বাংলাদেশে কারণ ঢাকা লয়াররা বাংলাদেশের সকল বিভাগ এবং জেলার যে যে জজ কোর্টগুলো আছে বা হাইকোর্টগুলো আছে বিভিন্ন বিভাগে তাদের সকলেরই কিন্তু সিনিয়র আইনজীবী ঢাকার আইনজীবীদেরকে বলা হয়ে থাকে আর ঢাকা থেকেই সকল কর্মসূচি সকল কিছুর উৎপত্তি বা শুরুটা হয়ে থাকে তাই এই ঢাকার সম্মানিত পঞ্চাশ জন আইনজীবীর ভিতরে বেশ কয়েকজনকে আমরা ফটোতে দেখতে পেয়েছি হাসপাতালের বেডে শুয়ে আছে এবং এর প্রতিক্রিয়া আইনজীবীদেরকে এইভাবে আহত করা পিটানোর প্রতিক্রিয়া আমি জানি যে এইটা এখন দেশের ভিতরে না দেশের বাইরে থেকেও কিন্তু এইটার প্রতিক্রিয়া আসবে এই মুহূর্তে যখন বাংলাদেশ একটি সাধারণ নির্বাচন নিরপেক্ষ করার বারবার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আজকের লীগের আইনজীবীদের উপরে পুরুষ আহতর আইনজীবীদের যে একটা বিজ্ঞপ্তি আমরা পেয়েছি মানব জমিন পত্রিকায় যা লিখেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নারী আইনজীবীদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন তারা অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন সুলতানা খুকি লাকি শাহন, খুকি, মার্চিয়া শিকার হন তারা ঢাকা বারের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন তবে পুলিশ তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে এই কথা পুলিশ বাহিনী অস্বীকার করেছেন আইনজীবীরা রাস্তায় বের হতে হওয়ার পরপর কিন্তু তারা তারপরও বের হওয়ার চেষ্টা করছেন তারা তাদের উপর চড়াও হয়েছেন বলে নারী আইনজীবীরা এখানে কিন্তু অভিযোগ করেছেন এই অভিযোগটা পুরুষ আমাদের পুলিশ বাইদের উপরে করেছেন কারণ তারা এখানে উল্লেখ করেছেন এখানে কোনো নারী পুলিশ ছিলেন না সাদা পোশাকধারী পুলিশ নাকি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এই অভিযোগ কিন্তু বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় নারী আইনজীবীরা এই কথা বলেছেন এই কথাটা বলেছেন যেহেতু সেহেতু কিন্তু রেকর্ড আজকে থেকে যাবে আর এই রেকর্ড কিন্তু আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত দেখবে প্রিয় দর্শক আমি আমাদের পুলিশ ভাইদের কথা বলবো যে তারা তো আমাদের দেশের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু আমাদেরই পরিবারের কারো না কারো আত্মীয় আজকে হয়তো বা আওয়ামী লীগ সরকার আছে আরো পাঁচ বছর থাকবে আরো দশ বছর থাকবে কোনো একদিন কালের পরিবর্তন পট পরিবর্তন রাজনৈতিক যখন হবে তখন এই পুলিশের সাধারণ যারা পুলিশের চাকরি করছেন তাদের নাম যে লিস্টেড আজকে করে রেখেছেন আজকে যারা বিরোধী দলে আছে তারা যে নাম তাদের রেখে দিয়েছেন পিকচারগুলা যে ফেসবুকে তারপরে নিউজ পেপারে বিভিন্ন মিডিয়াতে আছে সেই পিকচারগুলা কিন্তু যাবে না তাই তাদের কিন্তু ভবিষ্যৎ আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করতে গিয়ে আওয়ামী লীগের কথা শুনতে গিয়ে তাদের নিজেদের জীবনের বড় মাপের ক্ষতি করে ফেলছেন আমি মনে করি এরকম ক্ষতি করা একটি বাহিনীতে চাকরি করা কারো জন্যই শুভনীয় নয় ভবিষ্যতে এটার জন্য আপনাকে আরও বড় মাপের মাসুম দিতে হতে হতে পারে তাই এই ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য আমি সবিনয়ভাবে ওই বাহিনীর সকল ভাইদের প্রতি রাখবো এই প্রত্যাশা রেখে আজকের আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ